প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ মুস্তাজ জাহান দীপা দর্শক বরাবরের মতো আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই অতিথির সঙ্গে ডাক্তার বেগম হোসনিয়ারা 1998 সালের অক্টোবর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাবিট হাসপাতালের গাইনি অ্যান্ড অপস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ তোমাকেও আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটি আমরা নির্বাচন করেছি কথা বলার জন্য সেটি হচ্ছে পিসিওএস যেটি বর্তমানে অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অনেক প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই পিসিওএস আসলে কি আচ্ছা পিসিওএস প্রথমেই আমি বলে দিচ্ছি এটার অ্যাব্রিভিয়েশনটা পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কি হয় অনেক সময় পিসিওএস মেয়েরা যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে চেহারা দেখেই বুঝি যে তার পিসিওএস কিন্তু তাছাড়াও সে কিছু কিছু সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এখন দেখা যাচ্ছে এই পিসিওএসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কারণ দেখা যাচ্ছে এই পিসিওএস তোমার কৈশোরে হয় যৌবনে হয় এবং রিপ্রোডাক্টিভ এইজেও হয় সুতরাং পেশেন্ট সাধারণত আমাদের কাছে আসবে যেমন মাসিক হয় না অথবা মাসিক হলো তো মাসিক আর বন্ধ হচ্ছে না এবং তাছাড়া পেশেন্ট আছে অবাঞ্ছিত লুমনি এবং এই পিসিএসটা হলে আসলে কী ধরনের চেঞ্জেস হয় বডিতে আচ্ছা পিসিএসটা হলে সাধারণত দেখা যায় পেশেন্ট ওবেস হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে প্রথমেই সে বলছে ম্যাডাম আমার তো এত খাই না তবে কেন এত মোটা হয়ে যাচ্ছি আচ্ছা তারপরে পেশেন্ট আসতে পারে তার অবাঞ্ছিত লুম যেটা থেকে সে খুবই রেহাই পেতে চায় এবং খুবই লজ্জা পায় যে তার মুখে গোফ গজাইতেছে তার চেস্টে এবং তার লোয়ার অ্যাবডোমেনে সেইটাও একটা কারণ অর্থাৎ কিছু হরমোনাল ইমব্যালেন্স তাছাড়া তার কি হয় তার গলাগুলা কালো হয়ে যায় অথবা মেয়েটার যখন বিয়ে হলো কিন্তু তার বাচ্চা হচ্ছে না সেইটা নিয়েও আমাদের কাছে আসতে পারে অথবা এটার সাথে অনেক সময় দেখা যায় ইনসুলিন লেভেল এত হাই থাকে ডায়াবেটিসও হতে পারে অথবা অনেক সময় দেখা যায় হাইপোথাইরয়েডিজমও হয় সুতরাং এইগুলো প্রেজেন্টেশন নিয়ে পিসিওএসের রোগীরা আমাদের কাছে আসে আপনার কাছে কি আসলে কি মনে হয় যে এই পিসিওএসটা কেন আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে 12 বছরের মেয়েদের ক্ষেত্রে বা আরেকটু কম বয়সীদের ক্ষেত্রে বা যাদের 30 বছর 35 বছর এই সংখ্যাটা আসলে কেন বৃদ্ধি পাচ্ছে তাদের ক্ষেত্রে আচ্ছা এই সংখ্যাটা সাধারণত বৃদ্ধি পাচ্ছে কারণ কি দেখা যাচ্ছে যে আমাদের কিশোরীদের যে স্কুল কলেজে মাঠ থাকার কথা সেরকম কিন্তু মাঠ নাই ওরা যে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে বা যে কোনো ধরনের খেলা খেলবে এই সব মাঠ আপাতত দেখা যাচ্ছে নাই এইটা একটা কারণ আরেকটা কারণ হইতে পারে তারা নর্মালি যে এক্সারসাইজ করবে এইগুলো না করে তারা সবসময় মোবাইল আর ল্যাপটপ নিয়ে বসে থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে তাদের কিছুই নাই তাছাড়া দেখা যাচ্ছে যে তাদের খাবার দাবার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় তারা টিন ফুড খাচ্ছে অথবা যেগুলা ফুড প্রসেস করা যেমন নুডলস এই জাঙ্ক ফুড এগুলো বেশি করে খাচ্ছে যার জন্য তাদের মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে এবং তাছাড়া তাদের যে ভেজিটেবল এক্সারসাইজ এইগুলো তাদের নাই এই জন্যই তারা এভাবে মুটিয়ে যাচ্ছে অর্থাৎ অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এই পিসিওএস হয় এছাড়া আসলে হরমোনাল কোনো ভূমিকা আছে এতে কি হয় অনেক সময় হরমোনাল চেঞ্জ হয় দেখা যায় যে ছেলেদের যে হরমোন অ্যান্ড্রোজেন এটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে যে ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে কারণ ইনসুলিনের যতটুকু থাকার কথা সেটা রেজিস্ট্যান্ট হয়ে ইনসুলিন বেড়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে তার হরমোনাল হাইপোথাইরয়েডিজম দেখা যাচ্ছে তারপরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলোর মাত্রা কমে যাচ্ছে এফএসএস এলএইচ লেভেল এগুলো যে মাথা থেকে কিছু হরমোন নিঃসরণ হয় এইগুলোতেও একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে যার জন্য ইমব্যালেন্স হয়ে যাওয়ার জন্য তার কি হচ্ছে তার অ্যানোভুলেশন যে প্রতি মাসে মাসে মেয়েদের একটা ডিম ফোটে সেই ডিমটাও তার ফোটে না এবং মাসিকটাও কি হচ্ছে তার সেই সাথে অনিয়মিত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তার 3 মাস 6 মাস চলে যায় মাসিক হচ্ছে না আবার যদি মাসিকটা হলো তো মাসিকটা
বন্ধ হলো না, এইগুলো নানান কারণে, অথবা মেয়েটার বিয়ে হলো তারপরে তার বাচ্চা হচ্ছে না, এইগুলাই মেইনলি পিসিওসের লক্ষণ। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি যেটা বলছেন যে আসলে আমাদের অভিভাবকদের অনেক বেশি সচেতন হওয়া উচিত খাদ্যাভ্যাসের প্রতি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা আপনি বলছিলেন। এই পিসিওসের সাথে কি আসলে বন্ধাত্বের কোনো সম্পর্ক আছে কিনা? পিসিওসের সাথে অবশ্যই বন্ধাত্বের সম্পর্ক আছে। মেইনলি আমি প্রথমেই বললাম হরমোনাল ইমব্যালেন্স, যেমন অ্যান্ড্রোজেন লেভেল বেশি, ইস্ট্রোজেন, প্রোজেস্টারন, এফএসএস, এলএইচ, এগুলোর জন্য কি হয় মেয়েদের ডিমটা যে ঠিকমতো ফোটা উচিত ছিল সেই ডিমটা প্রতি মাসে মাসে ফোটে না, যার জন্য ডিম না ফুটলে কি হবে, তার বাচ্চা হয় না, তার বাচ্চা না হলে তখন আমরা আবার ইনফার্টিলিটি বা বন্ধাত্বের তার চিকিৎসা আরম্ভ করি। তবে বন্ধাত্বের চিকিৎসা পিসিওসে এত কঠিন না, কিছু ড্রাগ আছে আমরা দিলেই দেখা যায়, অথবা তার মোটা ওবিসিটিটা কমিয়ে আনলেই দেখা যায় তার ডিম ফোটে, অথবা যদি তাও না হয় আমরা কিছু ড্রাগ দিই, ড্রাগে ডিম ফোটে অ্যান্ড দেন তখন পরে বাচ্চা হয় সাধারণত। এত ফ্রাস্ট্রেশন হওয়ার কিছুই নাই, তবে সে ফ্রাস্ট্রেশন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে মোটার জন্য আর অবাঞ্ছিত লুম গ্রো করার জন্য। আচ্ছা আচ্ছা, কিছুটা হতাশা দেখা যদি কম বয়সীদের ক্ষেত্রে সেটা দেখা দেয়। এই যে আপনি কিছু ট্রিটমেন্টের কথা বলছিলেন, কিছু ড্রাগ সাজেস্টের কথা বলছিলেন, আমি ট্রিটমেন্টের বিষয়টা একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে আসলে কিভাবে আপনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন যাদের বয়স একটু কম, অথবা যাদের হয়তো বিয়ের পরে কনসিভ করতে পারছে না, তাদের ক্ষেত্রে আপনারা আসলে ট্রিটমেন্টটা কিভাবে দিয়ে থাকেন? আমরা সাধারণত একটা মেয়ে যদি আমাদের কাছে আসে, সে প্রথমেই আমরা ক্যাটাগরাইজ করি সে বাচ্চা চায় না বাচ্চা চায় না। আচ্ছা, যদি সে বাচ্চা না চায় তখন আমরা তাকে কিভাবে চিকিৎসা দেই, তখন তাকে আমরা বলি তোমার লাইফস্টাইল, যে তোমার লাইফস্টাইলটা কিছু মডিফাই করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেমন আমরা বলি তোমাকে কিছু এক্সারসাইজ করতে হবে বা ব্যায়াম করতে হবে, খেলাধুলা করতে হবে, এবং তুমি যে ডায়েট খাও সেই ডায়েটে তুমি কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুড, মিষ্টি এগুলো তুমি কমিয়ে আনতে হবে, তুমি ফাইবার জাতীয় ফুড বা লিফি গ্রিন ভেজিটেবল এইগুলো বেশি খাও, এটা একটা বলি। তাছাড়া তার মুটিয়ে যাওয়ার জন্য আমরা কিছু তাকে ওয়েট রিডাকশনের কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন অনেক সময় আমরা মেটফরমিন দিয়ে থাকি, অথবা তার আর্লি স্টেট জাতীয় ড্রাগ দিয়ে থাকি এবং এক্সারসাইজ করি, এইভাবে দিয়ে তার কন্টিনিউয়াস। আর তার যদি মাসিকের প্রবলেম থাকে, মাসিকের প্রবলেম, অনিয়মিত মাসিক বা মাসিক হচ্ছে না, কম বয়সীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যে অনিয়মিত মাসিকের সমস্যাটা দেখা দেবে, ওই ক্ষেত্রে আমরা অনেক সময় ওরাল পিলগুলো অনেক সময় সাজেস্ট করে থাকি, যাকে যাতে তার হরমোনাল লেভেলটা ব্যালেন্সে আসে এবং ঠিকমতো মাসিকও হয়, এবং অনেক সময় দেখা যায় তাতে তা থেকে অবাঞ্ছিত লোম যে সেগুলোও কমে যাচ্ছে। আর যারা বাচ্চা চায় তাদেরও কিন্তু সেই রকমই লাইফস্টাইল, মোটা কমানোর সাথে সাথেই তার অনিয়মিত যে অ্যানোভুলেশন হচ্ছে, ডিম ফুটতো না, সেটা কিন্তু তার ঠিক হয়ে যায় মোটা কমিয়ে আনার। সেই জন্য আমরা বলি সবসময় বিএমআই যেন লেস দেন 25 থাকে, 25 থাকে। বিএমআই যখন কমে যাবে তার সমস্ত শরীরের তার অ্যানোভুলেশন যে হয় না সেটাও ঠিক হয়ে যাবে, তার মাসিক ঠিক হয়ে যাবে, অনেক কিছুই 50% রোগ আপনাতেই ঠিক হয়ে যায়, মেইনলি ওজন কমিয়ে আনলে। সোজা কথা আমাকে মনে রাখতে হবে আমাকে ওজন কমাতে হবে, অর্থাৎ ট্রিটমেন্টের একটা মেজর পার্টি মেজর ওজন কমানো, ওজন কমানো। তারপরেও যদি তার বাচ্চা হচ্ছে না তখন আমরা কতগুলো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ স্টার্ট করি, যেমন ল্যাট্রল, অথবা অনেক সময় ক্লোফিভেন সাইট্রেট, জিএনআরএস, এগুলো স্টার্ট করি। তারপরেও যদি দেখা যায় যে না তার বাচ্চা হচ্ছে না বা ডিম ফুটতেছে না, তারপরে অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি তাকে অ্যাডভাইস করি। তার সাথে অনেক সময় আমরা ইনসুলিন সেন্সিটাইজার ড্রাগ আছে, মেটফরমিন, সেইগুলো দিয়ে থাকি। আচ্ছা, আপনার কাছে ট্রিটমেন্টের বিষয়টা অনেক বিস্তারিত জানলাম। আরেকটা বিষয় জানতে চাই, যেটা অনেক সময় বলা হয়ে থাকে যে যাদের বয়স কম পিসিওসের সমস্যাটা কমানোর জন্য আপনারা পিল সাজেস্ট করে থাকেন, অনেক মুরব্বীদের ক্ষেত্রে আমরা যেটা শুনে থাকি যে কম বয়সীরা কেন পিল খাচ্ছে, এই বিষয়টা যদি আপনি বলতেন, কারণ এটা অনেকটা কুসংস্কারের মতোই কাজ করে। পিল শুধু যে জন্ম নিয়ন্ত্রণে বুড়ি তা না, কিন্তু পিল কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেমন এই যে পিসিওসে ব্যবহার করি, অথবা মেয়েদের যদি মাসিকের সময় ব্যথা হয় তাতে ব্যবহার করি, অথবা কোনো ওভারিয়েতে সিস্ট হয় তখন ব্যবহার করি। সুতরাং এটা মনে রাখতে হবে যে পিল মানেই শুধু জন্ম নিয়ন্ত্রণের বড়ি নয়, এটা কিন্তু অনেক অনেক রোগের চিকিৎসা করি আমরা এই পিল দিয়ে। সুতরাং এটাতে ভয় পাওয়ারও কিছু নাই, কোনো
ইয়া হওয়ার ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে বলার জন্য। আরেকটা বিষয় যেটা সাধারণত 40-এর ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, মেনোপোজ। মেনোপোজ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে কী ধরনের চেঞ্জেস হয় এবং তখন একজন নারীকে আসলে শারীরিক এবং মানসিকভাবে কী ধরনের প্রস্তুতি দরকার আছে। আচ্ছা, নর্মালি আমরা আমাদের দেশে তোমার মেনোপোজ হওয়ার বয়স হলো 50-51 ইয়ার্স। যখন মেনোপোজ স্টার্ট হয়, প্রথমে সে আমাদের কাছে আসতে পারে কতগুলো সিমটম নিয়ে আসে, যেমন হট ফ্লাশ, হঠাৎ করে তার গরম লাগলো, হঠাৎ করে ঠান্ডা হলো, এবং হঠাৎ করে বুক ধরফর আরম্ভ করলো, এবং সেই গরম ঘাম সব কিছু মিলিয়ে তার রাতে স্লিপ ডিস্টারবেন্স হইতে পারে, অথবা তার সেক্সুয়াল ডিসফাংশান, অথবা সেক্সুয়ালি সে লস অফ লিবিডো হতে পারে, অথবা দেখা যায় অনেক সময় ইউরিনারি কমপ্লিকেশান হয়, যেমন তার বার্নিং হইতে পারে, অথবা ফ্রিকোয়েন্সি হইতে পারে। এইগুলা অনেক সময় দেখা যাচ্ছে তার অস্টিওপোরোসিস হয়, অস্টিওপোরোসিস মানে ওই যে হাড় ক্ষয় হয়ে যাওয়া, অথবা অনেক সময় কার্ডিওভাস্কুলার ডিজিজও হইতে পারে। কিসের জন্য হয় এগুলা? এইগুলা সাধারণত মেনোপজে কী হয়, হরমোনটা কমে যায়, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন যে হরমোন মেয়েদের শরীরে সেটা কমে যায়, তার জন্যই কিন্তু এগুলো হয়। অনেক সময় অ্যাংজাইটি, ডিপ্রেশান এইগুলো হইতে পারে, অ্যালজিমার মানে ভুলে যাওয়া, সে অনেক কিছুই ভুলে যায়। আসলে মেনোপজটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, সেটারও কিন্তু চিকিৎসা আছে। এবং এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কাউন্সিলিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট? কাউন্সিলিং খুব, মানে তাকে বলতে হবে যে মেনোপজ না, এন্ড অফ লাইফ না, এটার পরেও তোমার জীবনের 1/3 লাইফ এখনও রয়ে গেছে, সুতরাং ওইটাকে এনজয় করতে হবে। কী করতে হবে? কাউন্সিলিং করতে হবে, এবং তাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। আসলেই দেখা যাচ্ছে তার সব ধরনের কমপ্লিকেশান ম্যানেজ করা যাবে। কাউন্সিলিং এর মাধ্যমে অনেকটা আসলে রোগী বলা যাবে না, এটা আসলে খুব সাধারণ একটা নিয়মের মধ্যেই পড়ে। এটা নরমালি ফিজিওলজিক্যাল প্রসেস, এটা ফিজিওলজি, এটা প্যাথোলজিক্যাল কোনো না, এটা ডিজিজ না, এটা বডির একটা চেঞ্জ। যেমন কৈশোর, কৈশোরের পরে তারুণ্য, তারপরে যৌবন, তারপরে রিপ্রোডাক্টিভ এজ, তারপরে রিপ্রোডাক্টিভ এজ শেষ হবে, মেনোপজ স্টার্ট হবে। এটা একটা জীবনের লাইফস্টাইলের একটা চেঞ্জ, এটা কোনো ডিজিজ না, কোনো প্যাথোলজি না। সুতরাং অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আসলে খুব অল্প বয়সে, অর্থাৎ 30-35 বছর বয়স, যখন আসলে অনেকেই বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকে, অনেকের ক্ষেত্রে খুব আর্লি মেনোপজ দেখা দেয়। সেক্ষেত্রে আসলে আপনি কী সাজেশন দিবেন, যদি কেউ বিবি নিতে চায় আসলে তখন কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই ব্যবস্থা আছে। যদি অনেক সময় প্রিমেচিউর মেনোপজ, প্রিমেচিউর এটাকে বলে যে 35-40 মধ্যে যার মেনোপজ হয়ে যায়, এরকম কিন্তু হয়। এটা অনেক সময় দেখা যাচ্ছে হেরিডিটারি হতে পারে, অথবা কোনো ডিজিজ কন্ডিশনে হতে পারে, এইগুলো কন্ডিশনে অনেক সময় প্রিমেচিউর মেনোপজ হয়। কিন্তু প্রিমেচিউর মেনোপজ হওয়ার পরে সে তার যে সিমটম, এরকম হট ফ্লাশ, ইরোজেনিটাল এরকম সিমটম দেখা যাচ্ছে, এখন তুমি বলতেছো সে যদি বাচ্চা নিতে চায়, অবশ্যই তাকে বাচ্চা নিতে হলে তার ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে, তার শরীর, তার এএমএইচ একটা হরমোন আছে, অ্যান্টিমুলারিয়ান হরমোন, এএমএইচটা দেখতে হবে, তার আলট্রাসোনোগ্রাম করে তার ওভারিতে ফলিকুল আছে কি না, ডিম আছে কি না সেইটা দেখতে হবে। সেইগুলো দেখে তারপরে তাকে ওভুলেশন ইন্ডাকশান করা যেতে পারে, অথবা সে যদি বাচ্চা নিতে চায়, এগুলো যদি ঠিক থাকে, তাকে ওভুলেশন ইন্ডাকশান করতে পারে, অথবা যদি তাতেও না হয় IVF করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, সো ট্রিটমেন্ট আসলে আছে যদি আর্লি মেনোপজ হয়ে থাকে। আমরা আরো বিস্তারিত জানবো এই পর্যায়ে। আমরা দেখে নিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি আমাদের পুষ্টিবিদের কি পরামর্শ বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে। আজ আমি কথা বলবো কর্মজীবী নারীদের খাদ্য তালিকা নিয়ে। একজন কর্মজীবী নারী সকাল থেকে রাত পর্যন্ত সে তার খাদ্য তালিকায় কিভাবে খাবেন এবং সারাদিনে সেই টাইমটা সে কিভাবে বের করে নেবেন, আসলে সে বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কর্মজীবী নারী আমরা সাধারণত সকালবেলা নাস্তাটা করে অনেক ক্ষেত্রেই আমরা বের হতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি ভাগ করে নিই আমাদের সময়টা, যে আমরা আসলে সকাল 8টার মধ্যেই আমরা সকালে মর্নিংয়ে আমাদের সকালবেলার নাস্তাটা আমরা খেয়ে বের হব বাসা থেকে, এবং সেই নাস্তাটা হবে, হতে পারে সেটা একটু লাইট খিচুড়ি, একটা রুটি, একটা ডিম, এক কাপ সবজি, সঙ্গে সুগার ফ্রি চা অথবা মিল্কও হতে পারে। দেন আমরা অফিসে চলে যাব,
তারপর আমরা অফিসে যাওয়ার পর কাজ শুরু করব যখন মিড স্ন্যাক্স আমরা আসলে লাঞ্চ করতে করতে আমাদের বেজে যায় দুটোর মতো সময় লেগে যায় দেড়টা থেকে দুটোর মধ্যে আমরা অবশ্যই এই টাইমটাকে আমরা দুপুরের খাবারটা খাওয়ার চেষ্টা করব এবং দুপুরের খাবার খাওয়ার আগে আমরা অনেকেই যেটা ভুল করে থাকি যে আমরা আসলে আমাদের সকাল এবং দুপুরের মাঝখানে যে একটা স্ন্যাক্স নেয়ার অভ্যাস এই অভ্যাসটা আমাদের অনেকের মাঝে নেই আমরা কাজের ব্যস্ততার জন্য আমরা একবারই আমরা সকালে গিয়ে কাজটা শুরু করে দিই দেন আমরা কখন আমাদের লাঞ্চের সময়টা হবে তখন আমরা অপেক্ষা করতে থাকি এবং একবারই গিয়ে খেতে বসি সেক্ষেত্রে যেটা হয় এখন কর্মজীবী মারা আমরা বিভিন্ন রোগে খুব দ্রুত আক্রান্ত হচ্ছি আমাদের অ্যাসিডিটি হচ্ছে আমাদের ওভারওয়েট হচ্ছে অনেক সময় আমরা এই টাইমিংয়ের জন্যই আসলে আমরা এই বিভিন্ন ধরনের সমস্যাগুলোতে পড়ছি এবং হেলদি যে ফুডটা যেমন আমরা সকালে ব্রেকফাস্ট করার সময় আমরা ঠিক করে ফেলবো যে আমি দুপুরে আসলে কী নিয়ে যাব এবং দুপুরের খাবারটা কোনো কোনো অফিস আছে যে তারা দুপুরের খাবারটা প্রোভাইড করে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে দুপুরবেলা আমি মিড স্ন্যাক্সে কিছু নিয়ে যাব হয়তো একটা ফ্রুটস খেতে পারি নাটস খেতে পারি একটা যে কোনো ক্রেকার বিস্কিট খেতে পারি সুগার ফ্রি টি নিতে পারি দেন এটা এই টাইমিংটা হবে যে 10:30 to 11 মধ্যে সময়টা খুব ইম্পর্টেন্ট এই জন্য বলবো যে আসলে ছয়টা খাবারের যে মিল আমাদের এই সময়টা যদি আমরা মেনটেন না করি তাহলে হবে যে একটা খাবার থেকে আরেকটা খাবারের ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে এবং যার ফলে হবে আমাদের ক্ষুধাটা বেশি লেগে যাবে এবং আমরা একটা খাবার থেকে আরেকটা খাবারের ডিস্টেন্স যখন একটু বেশি হবে অবভিয়াসলি এটার মানে তখন ওই ফুডের চাহিদাটা বেড়ে যাবে আমার আমি চাইলেও আমার আসলে পোর্শন কতটুকু হবে সেই মাপটা আমার ঠিক থাকবে না সেজন্য আমি বলবো যে আপনারা টাইমটা মেনটেন করে খাবেন দুটোর মধ্যে যদি আমরা লাঞ্চ শেষ করি লাঞ্চটা হবে হয়তো যারা আমরা ওভারওয়েট আছি তারা হয়তো আমরা এক্ষেত্রে ভাতটাকে একটু অ্যাভয়েড করতে পারি দুটো রুটি নিতে পারি বা একটা প্লেন নান রুটি নিতে পারি সবজি নিতে পারি যে কোনো মাছ মুরগি নিতে পারি আর ভেজিটেবল তো একটু রাখতেই হবে যাদের যাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক অফিসে আছে যে ভেজিটেবলটা আসলে ওইভাবে কিনে খেতে হয় যাদের বাইরে থেকে তাদের আমি বলবো যে তারা হয়তো বাসা থেকে হোমমেড সালাদ নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা হয়তো মাছ মুরগির সাথে এক কাপ সালাদ খেয়ে ফেললেন সেক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের ভেজিটেবলের প্রবলেমটা সলভ হয়ে গেল দেন যখন আমরা লাঞ্চ শেষ করলাম লাঞ্চ শেষ করে আমরা আবার কাজে ঢুকে যাই কাজ শেষ করার পর যখন আমরা আসলে দিন শেষে বাসা ফেরার জন্য একটা তাড়া থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করে থাকি যে আমরা তাড়াহুড়ো করে কিছু না খেয়ে হয়তো যাদের 9:00 to 5:00 অফিস আমি 9:00 আমি দুপুরে লাঞ্চ করার পর আমি আর কিছু খাওয়ার টাইম পাইনি আমার ব্যস্ততার কারণে আমি তাড়াহুড়ো করে বের হয়ে যাই কিন্তু আসলে বাসায় যেতে আমার কত সময় লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু কাজও পেন্ডিং থাকে অফিস শেষে আমরা সেই কাজগুলো করে দেন আমরা বাসায় আসি আসলে আমি এক্ষেত্রে আমি কর্মজীবী নারীদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অফিসে একটু হালকা কিছু খেয়ে তারপর বের হবেন সেটা হতে পারে যে কোনো ক্রেকার বিস্কিট হতে পারে একটা খেজুর হতে পারে 4-5 নাটস হতে পারে আর যারা 30+ উইমেন আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় আপনারা যে কোনো লো ফ্যাট মিল্ক অথবা যে কোনো টক দই হতে পারে আপনারা অফিসে আসলে ছোটোখাটো এখন সব জায়গাতেই আমাদের ফ্রিজ থাকে আমাদের গরম পানির একটা সিস্টেম থাকে আর আমাদের তো পানির একটা মগ থাকেই তো আমি বলবো যে তারা হয়তো এক মগ লো ফ্যাট মিল্ক যাদের একটু ওভারওয়েট আছে তাদের আমি বলবো যে বা এখন বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ মিল্ক পাওয়া যাচ্ছে বাজারে আপনারা সেটা এক গ্লাস খেয়ে হ্যাঁ একটা ক্রেকার বিস্কিট খেয়ে আপনারা বের হতে পারেন সেই এটাতে যেটা সুবিধা হবে যে আপনারা একটা ফুরফুরে মেজাজ নিয়ে অফিস থেকে বের হবেন ক্ষুধা পেটে বের হবেন না এবং বাসায় যখন ঢুকবেন আপনারা তখন আপনারা একটু ঠান্ডা মাথায় থাকবে পেটে ক্ষুধাটা কম থাকবে হ্যাঁ তখন আপনারা খুব ভালোভাবে ঢুকে আপনারা বিকেলের জন্য যে খাবারটা সেটা মানে সন্ধ্যার সময় একটু লাইট বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স তৈরি করতে পারবেন আপনি নিজের জন্য করতে পারবেন এবং তখন আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো রাতের খাবারটা মানে রাতে যে আপনারা খাবেন সেটা অবশ্যই 8:00 to 8:30 মধ্যে হলে সবচেয়ে ভালো কারণ তাড়াতাড়ি ঘুমোতে হবে হ্যাঁ রাতে যদি আমরা খাবারটা ডিলে করে ফেলি তাহলে আমার খাবারটা বেশি খেয়ে ফেলবো
এবং ঘুমানোর আগে যে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে আপনারা এক গ্লাস ডেইরি প্রোডাক্ট, যে সেটা হতে পারে দুধ, দুধ জাতীয় খাবার। হ্যাঁ, অনেকে যদি যাদের দুধে প্রবলেম তারা হয়তো ছানা নিতে পারেন, পনির নিতে পারেন, তারপর টক দই নিতে পারেন। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমরা নারী, দিন শেষে আমাদের আসলে আবার সকালটা শুরু করতে হবে, আমরা অবশ্যই ভালো খাদ্যাভ্যাস মেনটেন করব এবং টাইমটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, অবশ্যই টাইমটা আমাদের মেনটেন করতে হবে এবং খাদ্যের যে ছয়টা উপাদান সেটা যেন সঠিকভাবে থাকে সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। ম্যাম, আমরা মেনোপোজ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আসলে যাদের প্রিম্যাচিউর মেনোপোজ হয়ে থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা সম্ভব বেবি নেওয়া। আমি শেষ পূর্তে আপনার কাছে জানতে চাই যে আসলে পিসিওএসএস যাদের হয়ে থাকে আসলে এটি প্রতিরোধ করার উপায় কি? আপনি অলরেডি আপনি বলেছেন যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এটা নিয়ে আসতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে, আর কী কী বিষয়ে আসলে মেনটেন করা উচিত এটাকে প্রতিরোধ করার জন্য? এটা প্রতিরোধ করার জন্য বিশেষ করে মাকে সচেতন থাকতে হবে। অনেক সময় মাই দেখা যাচ্ছে কি করতেছে, মেয়েটাকে প্রসেস ফুড বানিয়ে দিচ্ছে, নুডল বানাচ্ছে অথবা জাঙ্ক ফুড বানিয়ে দিচ্ছে, স্কুলের টিফিনে এইগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু এইগুলো নিয়ে না দিয়ে তাকে একটা ন্যাচারাল খাবার দেওয়া হোক। আচ্ছা, ন্যাচারাল খাবার দিলেই তাতেও কিন্তু সে যেন ওভেস না হয়। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, একটা বাচ্চা হলো, মা কী করলো, তাকে ব্রেস্ট ফিডিং করালো না। আচ্ছা, ব্রেস্ট ফিডিং না করানোই করানোতে কী হচ্ছে, তাকে যে আর্টিফিশিয়াল ফিডিং দিচ্ছে ওইটাতেও কিন্তু বাচ্চাটা মোটা হয়ে যাচ্ছে। ওই যে বাচ্চাটা ওইখানে তার ফ্যাট গ্রো করলো, মোটা হলো, ওইটাও কিন্তু তার পরবর্তীতে দেখা যায় পিসিওএস, ওই মেয়েটারই পরবর্তীতে পিসিওএস হইতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হইতে পারে। সুতরাং এইগুলো বিবেচনা করতে হবে, তাকে এক্সারসাইজ করতে হবে, তাকে খেলাধুলা করতে হবে। নর্মালি আমরা যেরকম ছোটো থাকতে মাঠ ছিল, আমরা প্রতিদিন বিকাল হলেই খেলাধুলা করতাম, অথবা খাবার দাবারের আমাদের তখন আর ওই ফুড ছিল না, হাইব্রিড বা হারভেস্ট জাতীয় ফুড ছিল না, তখন ফার্মের মুরগিও ছিল না। এই যে খাবারের মধ্যেও যে একটা চেঞ্জ আসছে, ভেজিটেবল বলো, তুমি ফুড বলো, চিকেন বলো, সব খাবারই কিন্তু, অর্থাৎ আপনি যেটা বলছেন যে পিসিওএসএসটা প্রতিরোধের একমাত্র যদি কোনো উপায় থেকে থাকে দু একটা, সেটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে বোঝানোর জন্য, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এনটিভির পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ নুসরাত, ধন্যবাদ এনটিভির কলাকুশলীদেরকে এবং দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। স্কিনের সব জায়গায় কালারটা যখন নর্মাল থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা সুস্থ স্কিন বা নর্মাল স্কিন। বিশ্বে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।